ডিফারেন্টলি এবল নট ডিজেবল স্লোগান নিয়ে 2014 সালে প্রতিষ্ঠিত অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিন্ড্রোম, বুদ্ধি প্রতিবন্ধী, শিখন ও অন্যান্য স্নায়ুবিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রথম কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান কেন্দ্র PFDA ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট। প্রতিষ্ঠানটি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট NGO বিষয়ক ব্যুরোর অধীনে নিবন্ধিত। প্রতিষ্ঠানটি একটি রেজিস্ট্রার ট্রেনিং সেন্টার হিসেবে নিবন্ধিত। SDG 4, 5, 8, 10, 11, 17 লক্ষ্য অর্জনে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত PFDA ভোকেশনাল ট্রেনিং ট্রাস্ট কাজ করে চলেছে। PFDA এর পুরো কারিকুলাম কুমো সফটওয়্যার উপর ভিত্তি করে তৈরি। সপ্তাহে 5 দিন সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। 11 বছর প্রি ভোকেশনাল এরিয়াতে কাজ শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে বহুমাত্রিক চ্যালেঞ্জ, বিভিন্ন সীমাবদ্ধতা, স্বতন্ত্র শিক্ষার্থীর আলাদা আলাদা বৈশিষ্ট্য, পছন্দ, চাহিদা ও সক্ষমতাকে বিবেচনা করে শিক্ষার্থী কেন্দ্রিক শিখন বা ITP তৈরি করা হয়, যা ত্রৈমাসিক ইভুলেশন করা হয় এবং বছরে দুইবার প্যারেন্টসদের সাথে শেয়ার করা হয়। শিক্ষার্থীদের বৈচিত্রতা, ভিন্নতা ও সীমাবদ্ধতার কথা বিবেচনা রেখে প্রতিটি শিক্ষার্থী যার যার প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি দেয়া হয়। শরীরচর্চা ও খেলাধুলা বিষয়ক প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রাণবন্ত রাখতে তাদেরকে নিয়মিত যোগা, জিম, ইনডোর ও আউটডোর গেম, মান্থলি বার্থডে পার্টির ব্যবস্থা আছে। ধীরে ধীরে ট্রেনিংয়ে নানা দক্ষতা অর্জিত হলে তাদেরকে বিভিন্ন ট্রেডের মৌলিক কাজগুলোতে অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। শিক্ষার্থীদের যথাযথ অনুশীলন ও মূল্যায়নের পর তারা বিভিন্ন ট্রেড ভিত্তিক কাজে অংশগ্রহণ করে এবং পর্যায়ক্রমে তারা ওই নির্দিষ্ট ট্রেডের প্রোডাকশন সেকশনের দৈনিক লক্ষ্যমাত্রা অর্জন করতে কাজ করে। ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ যেমন বেকারি, ফুড সার্ভিস, শপকিপিং ইত্যাদি বিষয়ে শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণ করে নির্দিষ্ট প্রজেক্ট যেমন বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি এর মতো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা হয়েছে। কর্মসংস্থান PFDA-VTC স্নায়ুবিক প্রতিবন্ধী সম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন মান উন্নয়ন, ক্ষমতায়ন ও সমাজের মূল স্রোতধারা আনতে শেল্টার্ড কর্মসংস্থান, স্বকর্মসংস্থান সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে এবং কর্মক্ষেত্রে বৈচিত্র্যতা আনয়নের চেষ্টা করছে। PFDA এ পর্যন্ত 300 জনের অধিক জনের কর্মসংস্থান নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন ট্রেড থেকে 2,980 জন প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং প্রায় 9,000-এর অধিক অভিভাবক কাউন্সিলিং সহ নানা সেবা গ্রহণ করেছে। প্রশিক্ষণপ্রাপ্তরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, স্বপ্ন রিটেল শপ, এপেক্স ফুটওয়্যার, ট্রান্সকম গ্রুপ, অ্যাঞ্জেল শেফের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। করোনাকালীন সময়ে 23 মার্চ 2020 থেকে PFDA তার শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস করার ক্ষেত্রে নজির সৃষ্টি করেছে এবং টানা 20 মাস অনলাইনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এমন স্থবির সময়ও থেমে থাকেনি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বপ্ন ভরা চোখগুলো। অনলাইন কারিকুলাম রুটিন ফলো করে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস, দৈনন্দিন ঘরের কাজ, ট্রেড ভিত্তিক কাজ, মান্থলি বার্থডে, শ্রুতি নাটক, প্যারেন্টস মিটিং, প্যারেন্টস ট্রেনিং, রকস্টার স্টুডেন্ট, চ্যাম্পিয়ন প্যারেন্টস, প্যারেন্টসদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সাপ্তাহিক শিক্ষক প্রশিক্ষণ চালু ছিল পুরো সময়টা জুড়ে। এখনও চট্টগ্রাম ও সুদূর কানাডা থেকে অনলাইনে ক্লাসে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। PFDA-VTC সচেতনতা এবং অর্থনীতিতে প্রতিবন্ধতা সম্পন্ন ব্যক্তিদের সম্পৃক্ততার জন্য একটি ব্র্যান্ড তৈরি করেছে, যার মধ্যে অন্যতম অ্যাঞ্জেল ফেয়ার, যা টাইডাই, ব্লক বাটিক, পেইন্টিংস, জুয়েলারি, পেপার ক্রাফট, ক্লথ স্লিপার, ফেব্রিক মাস্ক সহ নানা পণ্য তৈরি ও সরবরাহ করে। প্রশিক্ষণার্থীদের উৎপাদিত পণ্য আরং, প্রেরণা, পেন প্যাসিফিক, সোনারগা সহ অন্যান্য প্রতিষ্ঠানের চাহিদা ও ডিজাইন মোতাবেক সরবরাহ করা হচ্ছে। অনলাইনে এবং ফেসবুকের মাধ্যমেও উৎপাদিত পণ্য বিক্রয় করার চেষ্টা আছে। অ্যাঞ্জেল শেফ নামে একটি বেকারি এবং ফুড সার্ভিস চালু করেছে, যা প্রতিবন্ধতা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম বেকারি ও পেস্ট্রি ব্র্যান্ড এবং যার 9টি কিওস্ক ও 1টি ওপেন কিচেন আছে। 27 জন প্রতিবন্ধী ব্যক্তি অ্যাঞ্জেল শেফে কর্মরত আছে। গুলশান 1-এর স্বপ্ন আউটলেটের ভেতরে ওপেন কিচেন আছে, যেখানে আপনার সামনেই ওরা আপনার জন্য খাদ্য প্রস্তুত করে। প্রতিবন্ধিতা ব্যক্তিদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সম্প্রতি PFDA অ্যাঞ্জেল ইকো পেপার নামে একটি প্রকল্প হাতে নিয়েছে, যেখানে
কচুরি পানার মতো জলজ উদ্ভিদ ও অন্যান্য উদ্ভিজ্জ বর্জ্য ব্যবহার করে পরিবেশ বান্ধব কাগজ উৎপাদনে কাজ চলছে। এর মাধ্যমে ইউকের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করে কর্কশিট উৎপাদনের লক্ষ্যে অতি সম্প্রতি নতুন আরেকটি প্রকল্প হাতে নিয়েছে। PFDA VTC-র প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও বৈচিত্র্যতাকে মাথায় রেখে নতুন নতুন ধারণা ও প্রযুক্তি উদ্ভাবনের মধ্যে দিয়ে তাদের জন্য প্রবেশগম্য ও সমতা ভিত্তিক পরিবেশ উপভোগের সুযোগ তৈরি করে কাজ করছে। কারিশ্মা সাংস্কৃতিক সংগঠন স্নায়বিক প্রতিবন্ধিতা সম্পন্নদের জন্য বাংলাদেশের প্রথম সাংস্কৃতিক সংগঠন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নথিভুক্ত সাংস্কৃতিক দল। সাংস্কৃতিক অঙ্গনে স্নায়বিক প্রতিবন্ধী ব্যক্তিরা যে অসামান্য পারফরমেন্স করতে পারে সেটা প্রমাণ করেছে। 4 বার জাতীয় নাট্যমঞ্চে নাটক, 14 বার VTV ও 2 বার রেডিও ও 28 বার মঞ্চে অনুষ্ঠান করেছে। দেশের বিখ্যাত মিউজিক ব্যান্ড সংগঠন বাম্বার সাথে কনসার্টে স্টেজ পারফরমেন্স করেছে। হংকংয়ে অনুষ্ঠিত অটিস্টিক ট্যালেন্ট গালা 2017 এবং 2019 অংশগ্রহণ করে 13টি দেশের সাথে প্রতিযোগিতা করে বেস্ট ভিজুয়াল ইফেক্ট অ্যাওয়ার্ড ও এক্সিলেন্স পারফরমেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে কারিশ্মা সাংস্কৃতিক সংগঠন। ভোকেশনাল প্রশিক্ষণকে প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি কার্যকরী শিক্ষা পদ্ধতি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করার এবং কর্মক্ষম হিসেবে জাতীয় অর্থনীতিতে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী পরিণত করার ব্রত নিয়েই PFDA ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।